এখানে আমরা দুইটা মেশিন দেখতেছি, একটা হচ্ছে অ্যাপেলের M1 ম্যাক মিনি, আর একটা দেখতেছি যে উইন্ডোজের ডেস্কটপ পিসি। তো দেখে আসি কাছ থেকে পিসিগুলো। এটা হচ্ছে আমাদের উইন্ডোজের, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই চিনি ডেস্কটপের পিসি, এটা আমি খুলে রাখছি আমার সুবিধার জন্য। আর এটা হচ্ছে অ্যাপেলের M1 ম্যাক মিনি পিসি, যেটার সাইজ আমরা দেখতেছি যে অনেক ছোট। তো এটাও একটা কমপ্লিট পিসি, এটাও একটা কমপ্লিট পিসি। অবশ্যই একটা কমপ্লিট পিসির জন্য যা যা দরকার হয়, গ্রাফিক্স কার্ড, র্যাম, রম, SSD, হার্ড ডিস্ক, লিকুইড কুলার বা নর্মাল কুলার, পাওয়ার সাপ্লাই, যা যা লাগে, এবং একটা মনিটর। এবং এখানে দেখতেছি আমরা অনেকগুলো কানেক্টিভিটি ক্যাবের পোর্ট আছে, সেই পোর্টগুলো দিয়ে আমরা কানেক্টিভিটি করছি। আর এখানে আমরা দেখতেছি যে এটার মধ্যেও র্যাম আছে, SSD আছে, প্রসেসর আছে, মাদারবোর্ড আছে, পাওয়ার সাপ্লাই আছে, এবং মনিটর আছে, যা যা লাগে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা অ্যাপেলের নিজস্ব, এটা অ্যাপেলের আমরা নিজস্ব অপারেটিং সিস্টেম চালাতে পারি। তো এটাকে আমরা অ্যাপেলের অপারেটিং সিস্টেম চালাই এটাতে আমরা, কারণ হচ্ছে যে অনেক ভাইয়ের অনেক সফটওয়্যার লাগে যেগুলো অ্যাপেল রিলেটেড, আর এটাতে আমরা উইন্ডোজ সফটওয়্যার চালাতে পারি। হ্যাঁ, এটাতে কি ম্যাকের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে? কিছু কিছু উইন্ডোজের পিসি যদি কনফিগার সেভাবে করা যায় তাহলে সেটাতেও ম্যাকের অপারেটিং সিস্টেম চালানো যায়, সেটাকে হ্যাকিনটশ বলে। তো এখন অরিজিনাল ম্যাকের সাথে হ্যাকিনটশের সুবিধা আর অসুবিধা কি? অনেক সুবিধা আছে, অনেক অসুবিধা আছে। যেমন হচ্ছে যে ম্যাক মিনি যদি নষ্ট হয়ে যায় পুরোটাই মোটামুটি বাদ, এবং বাংলাদেশে ভালো কোনো সাপোর্ট না থাকার কারণে আমরা কি পাই না, আমরা হচ্ছে যে ঠিক করতে পারি না। আর হচ্ছে উইন্ডোজের মেশিন, মনে করেন যে আমাদের একটা গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে গেলো, গ্রাফিক্স কার্ড চেঞ্জ করে ফেললাম, আমাদের একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ নষ্ট হয়ে গেলো, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে ফেললাম, আমাদের কুলার নষ্ট হয়ে গেলো, কুলার চেঞ্জ করলাম, এবং আমরা অনেক বেশি হার্ড ডিস্ক লাগাতে পারি। এবং আমি এখানে আমার 2 TB SSD লাগানো আছে, আমি এখানে 6 TB SSD বা সর্বমোট 12 TB SSD লাগাতে পারবো, কিন্তু এখানে ইন্টারনাল SSD চেঞ্জ করা যাবে না। এখানে আমাদের কানেকশন দিয়ে পোর্টেবল SSD বা পোর্টেবল হার্ড ড্রাইভ ইউজ করতে হবে। এখানে পোর্টের কানেকশনও কম, এখানে মোট 2 টাইপ C বা থান্ডারবোল্ট 3 পোর্ট আছে, এবং 2 USB 3 পোর্ট আছে, এবং একটা ডিসপ্লে পোর্ট আছে, এবং ল্যান কেবল আছে, এবং আলাদা পাওয়ার কেবল আছে। আর এখানে আমার অনেকগুলো পোর্ট আছে, সব মাদারবোর্ডে যে সব সুবিধা থাকে এমন না। তবে হ্যাঁ, যদি আমরা অ্যাপেল মানে কোনো থান্ডারবোল্ট ডিভাইস চালাতে চাই তাহলে সব অনেক আদর্শ হচ্ছে ম্যাকের মেশিন চালানো, আর যদি থান্ডারবোল্ট ডিভাইস উইন্ডোজের মেশিনে চালাতে চাই হ্যাকিনটশ করে তাহলে সব মাদারবোর্ডে এই থান্ডারবোর্ডটা সাপোর্ট করে না। যেমন আমার এই কার্ড সাউন্ড কার্ডটা থান্ডারবোল্ট, তা এই সাউন্ড কার্ডটা 2 রকমের হয়, থান্ডারবোল্টও হয়, USBও হয়। তো আমার এটা থান্ডারবোল্ট, আমার এটা মেশিনে চলে। তো আমার যে মাদারবোর্ডটা কিনেছিলাম সেই মাদারবোর্ডটা হচ্ছে Z490 Vision D, এটাতে থান্ডারবোল্ট বিল্ট ইন ছিল, এবং ওটা অনেক অসাধারণ ভালো কাজ করে থান্ডারবোল্টটা। তো আর এটা হচ্ছে যে 2020 মেশিন। এখন হচ্ছে এই মেশিনের পারফরমেন্স কেমন, এই মেশিনের যে প্রসেসর সেটার ক্ষমতা প্রায় 9th generation Core i9 সমান বা কাছাকাছি, আসলে এটা অনেক ভালো। এবং যে GPU, সেই GPUটা যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, এটার মধ্যে র্যাম কত, র্যাম হচ্ছে ম্যাক্সিমাম 2020 যে M1টা বের হয়েছিল এটা ম্যাক্সিমাম 16 GB র্যাম করা যায়, আর আমার এই মেশিনে ম্যাক্সিমাম আমরা 128 GB র্যাম করতে পারবো। এখানে একটা পার্থক্য যে আমরা হ্যাকিনটশ বা উইন্ডোজের মেশিনে যে কোনো সময় যে কোনোভাবে আপডেট করতে পারি, কিন্তু অরিজিনাল ম্যাকে আমরা যে কোনো সময় যে কোনোভাবে আপডেট করতে পারি না। আমাদের কেনার আগেই আমাদেরকে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা কী করবো। তো এই ভাই যিনি কিনেছেন উনি 16 GB র্যাম পেয়েছিল, 16 GB র্যাম দিয়ে M1 ম্যাক মিনি কিনেছে, এটা দেশের বাইরের থেকে অর্ডার করে আনিয়েছে, এবং এখানে 2 TB SSD লাগিয়েছে। মিউজিকের জন্য এটা অনেক একটা আদর্শ মেশিন, তবে 32 GB হলে ভালো হয়। তবে হ্যাঁ, 2020 M1 যেহেতু এটা M1 অ্যাপেলের নিজস্ব প্রসেসর দিয়ে বা অ্যাপেলের নিজস্ব সিলিকন প্রসেসর দিয়ে প্রথম প্রসেসর, তাই এখানে 16 GB বেশি র্যাম লাগানোর অপশন ছিল না। এরপরে যে ম্যাক স্টুডিওগুলো আসলো এরপরে 2021-22, সেগুলোর মধ্যে 32 GB র্যামের অপশন আছে। তো 32 GB র্যাম হলে ভালো হয়, 16 GB র্যাম চলে যায়, না চলার কোনো কারণ নেই। আসলে এক একজনের টেস্ট এক এক রকম হবে। তবে হ্যাঁ, এখানে চালানোর জন্য আমাদের এটা কিন্তু একটা মনিটর চালাচ্ছি আমি, আরেকটা মনিটর চালানোর জন্য একটা কনভার্টার দিয়ে আরেকটা মনিটর চালানো যাবে, বেশি মনিটর চালানো যাবে না। আর আমার যে কিন্তু সেই গ্রাফিক্স কার্ড দিয়ে আমি মোট 4টা মনিটর চালাতে পারবো। তবে এটা অনেক বড় বেশি মেশিন হয়, এটা অনেক ছোট মেশিন হয়। আসলে আপনি উইন্ডোজ কিনবেন না ম্যাক কিনবেন না হ্যাকিনটশ বানাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমি মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে আমরা অনেকেই ম্যাক মিনি মানে একটা যে সম্পূর্ণ পিসি এটা বুঝি না, এটা আসলে একটা সম্পূর্ণ পিসি। এর সাইজটা আমি আবার দেখাচ্ছি, দেখেন আমার মোটামুটি কবজি পর্যন্ত যতটুকু সাইজ অতটুকু সাইজ হয়ে গেছে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। তো এটা অনেক বিশাল বড় সাইজ, আমার যে সাউন্ড কার্ডটা আছে এই সাউন্ড কার্ডটার চেয়েও ছোট সাইজ। হ্যাঁ, লম্বায় উচ্চতায় সাইডে, তো সেই ক্ষেত্রে আমরা কোনটা কিনবো সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করবে। তো এই গেল মোটামুটি আজকের আমার একটা রিভিউ। তো পারফরমেন্সের দিক দিয়ে আমার এটা যেহেতু 10th generation Core i9, তো এটার চেয়ে আমার 10th generation Core i9 পারফরমেন্স অনেক ভালো। এবং এখানে আমরা ইচ্ছা মতন আমরা এখানে 16 GB গ্রাফিক্স কার্ড লাগাইতে পারি, যদিও এটা আমার 8 GB একটা বেসিক গ্রাফিক্স কার্ড লাগানো আছে। তো
তো এটাতে কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে M1 কিনলে আমরা এমন ভাবে কিনবো যাতে ভবিষ্যতে আপডেট করার অপশন যেহেতু পাচ্ছি না, জেনে শুনে বুঝে কিনবো।